হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে মোটিভেশন দিচ্ছে এবং আমার চ্যানেলে সদস্য হয়ে আমার মোটিভেশন লেভেলটা অনেক অনেক হাই করে দিচ্ছ। তো আজকে তোমাদেরকে একটা রিসেন্ট ভিডিও দিচ্ছি, মানে আজকে সকালের ভিডিওটাই আজকে সকালেই পোস্ট করছি। অনেকদিন যাবত হচ্ছে তোমাদেরকে রিসেন্ট কিছু দেখানো হচ্ছে না, মানে আমার ডেইলি লাইফস্টাইল বা ডেইলি যেটা করছি, মানে রিসেন্ট আপডেট, মানে লাইভ আপডেট আর কি। তো আজকে দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে এখন ছাদে এসেছি। ছাদে এখন আমি গরম জল মধু দিয়ে খাই এখন প্রত্যেকটা দিন। একটু ডায়েট চার্ট মেনটেন করছি, মানে একটু হেলথ কনসিয়াস হয়েছি আর কি। সবাই আমাকে লাইভে মোটা মোটা বলছে, তো ভাবলাম যে মোটা হয়ে যাচ্ছি তাই একটু এক্সারসাইজ করি। তো প্রথমে গরম জল খেলাম আর এখন আমি এক্সারসাইজ করছি। খালি পেটে গরম জলটা খাওয়া খুবই মানে উপকার। আর এক্সারসাইজের ফুল ভিডিও তোমাদেরকে আমি দেবো, এখন জাস্ট একটা ক্লিপ তোমাদেরকে দিলাম। তো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর তোমরা যদি এরকম ডেইলি লাইফস্টাইল ছোটো ছোটো এরকম পার্ট, মানে মিনি ব্লগ দেখতে চাও, তাহলে আমি আপনাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে এরকম ছোটো ছোটো মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এক্সারসাইজ করে এত গরম লেগে গিয়েছিলো, আমি আগে গাটা ধুয়ে আসলাম। তো এক্সারসাইজ করলে তো ঘাম হয়, তো এক্সারসাইজের ড্রেসটা রোজ আমি কেচে দিই, তো কেচে দিয়েছি। এখন আমি বাঁধাকপির পকোড়া করছি। বাঁধাকপির পকোড়া দিয়ে এই শীতকালে শীতের রোদ্দুরে মুড়ি খেতে দারুণ লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও আজকের এই মিনি ব্লগটা। মানে আজকে হচ্ছে 23 তারিখ আর আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবারের ভিডিও তোমরা শুক্রবারই দেখে নিলে। তো আজকে সকাল থেকে যেটুকুনি আমি করতে পারলাম সেইটুকুনি শুধুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো টাটা সবাইকে,